যাবেন এখন আমরা ফোন কলে যাব মোহাম্মদ খুরশেদ আলম সাহেব কৃষ্ণনগর থেকে তিনি একজন আমাদের বন্ধু তার সাথে কথা বলবো আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম আলম সাহেব আহ হয়তো সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের কাছে প্রশ্নটি চলে এসেছে প্রশ্ন হচ্ছে যে হজরত মোহাম্মদ সাল আলাই সাল্লামের পিতা মাতার নামে ইমাম মাহাদির পিতা মাতার নাম হবে এই বিষয়টি সংক্ষেপে বলবেন গতকাল মন সাহেব একটু বলে দিয়েছিলেন সংক্ষেপে বলার জন্য অনুরোধ করছি জোজাক ভাই কৃষ্ণনগরনগর থেকে আপনি যিনি জানতে চেয়েছেন রসুলের করিম সালাল্লাহ আলাইসাল্লামের নামে ইমাম মাহাদির নাম হবে রসুল করিম সাল্লাহ আলিয়া পিতার নামে ইমাম মাহাদির পিতার নাম হবে রসুল করিম সাল আল্লাহ মাতার নামে ইমাম মাহাদির মাতার নাম হবে এই কথা সমাজে প্রচলিত আছে কিন্তু হাদিসে এই কথা নাই যে হাদিসটির উল্লেখ করা হয় সেখানে পরিষ্কারভাবে লেখা আছে ইওয়াতেও ওয়াতেও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন ইওয়াতেও ইসমুহু ইসমুহ ইসমি ও ইসমু আবিহি ইসমু আবি যে যিনি ইমাম মাহাদি হবেন তার পিতার নাম তার নাম আমার নামের ন্যায় হবে হুবহু হবে এই কথা আল্লাহ রসুলসাল্লা সাল্লাম বলেন নেই এবং তার পিতা পিতার নাম আমার পিতার নামের মতো হবে সেখানে আবার মাতার নামেরও উল্লেখ নেই যেটা সমাজে গল্প আকারে প্রচলিত আছে কিন্তু মজার ব্যাপার হলো যে এই এইভাবেই এই নামে একবার একজন ইমাম মাহদি দাবি করেছিলেন যার মায়ের নাম ছিল আমেনা বাবার নাম ছিল আব্দুল্লাহ আব্দুল্লাহ বিন মোহাম্মদ নামে এক ব্যক্তি তিনি ইমাম মাহাদি দাবি করেছিলেন এবং তিনি কাবাঘরে গিয়েও যেভাবে হাদিসের উল্লেখ আছে সেভাবে গিয়ে তিনি বিন বিন কাহতানি তিনি গিয়ে এই কাবাঘরে গিয়ে দখল নিয়েছিল এবং মানুষের সামনে তিনি নিজেকে ইমাম মাহাদি হিসেবে দাবি করেছিলেন কিন্তু আরব সরকার তৎকালীন আরব সরকার তাকে নিশ্চিহ্ন করে দিয়েছিল তার সঙ্গী দলবলসহ তাদেরকে ধরে ফেলেছিল আটক করা হয়েছিল তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তো কথা হলো যে আপনারা তো তাকেও মানেন নেই আপনারা এই কথা বলেন যে উনি ঠিক ইমাম মাহাদি ছিলেন মারা গেছেন ঠিক আছে আমরা তার অনুসারী কেউ বলে কথা আসল কথা যে নামের সাথে হুবহু নাম হবে এই কথাও যেভাবে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেন নাই আর ঠিক একইভাবে কেউ দাবি করলেও আপনারা কিন্তু মানতে রাজি না আসল বিষয় হল হজরত ইমাম মাহাদি আলাহ সাল্লা সালামের সাথে রসুলের করিম সাল্লাসালামের একটা সাদৃশ্য হবে এবং সেই সাদৃশ্যটা হল আধ্যাত্মিক সাদৃশ্য সেই যে একজন সত্যিকার বলিষ্ঠ পিতা তার যেভাবে একজন বলিষ্ঠ সন্তান হয় ঠিক একইভাবে আধ্যাত্মিকভাবে এ জগতে শ্রেষ্ঠ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম তার যিনি আধ্যাত্মিক সন্তান হবেন তিনি অন্যদের তুলনায় শ্রেষ্ঠ হবেন তো এই এই বিষয়টা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বোঝানোর চেষ্টা করেছেন আমি আর একটা মিনিটের ভিতরে শেষ করে দিতে চাই মহানবী সাল্লি সাল্লাম অনেক ক্ষেত্রে তিনি তার এই কথাগুলোর ব্যাখ্যা দিয়েছেন একবার রসুলিক রিম সাল্লু সালাম সাহাবিদের সামনে বললেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমাকে দুধের পেয়ালা দেয়া হয়েছে আর আমি সেখান থেকে অনেক দুধ পান করেছি তো এরপর আমার স্বপ্ন ভেঙে গেছে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লু আসলাম আপনি যে স্বপ্ন দেখেছেন এটার কি অর্থ আল্লাহ রসুল সাল্লি আসলাম বললেন জ্ঞান তো রসুলিক করিম সাল্লি স্লাম কখনো কখনো ব্যাখ্যা করে দিয়েছেন কখনো ব্যাখ্যা করে দেন নেই কখনো ব্যাখ্যা করে দিয়েছেন এই কারণে যেন উম্মতের জন্য সহজ হয় আবার ব্যাখ্যা কখনো কখনো করেননি কেননা উম্মতকে সুযোগ দিয়েছেন যে তোমরা মাথা খাটাও নিজেরা চিন্তা ভাবনা করো সব যদি তোমাদের গালে তুলে দেয় তাহলে তোমরা কি করলা তো আমার মনে হয় আপনার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে জোজাকুমুল্লা